হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি এলএসিতে চীন তার নিজ সীমান্তের অভ্যন্তরে একটি এয়ার এক্সারসাইজ সম্পন্ন করেছে। উক্ত এক্সারসাইজে চীনের মুখ্য ফাইটার ছিল শেনিয়াং J-11 এবং J-16। বলা বাহুল্য যে সম্প্রতি উঠে আসা কিছু উপগ্রহের চিত্রে দেখা গেছে যে চীন এলএসির কাছে অবস্থিত এয়ারবেসগুলিতে তাদের এই J-11 এবং J-16 ফাইটার জেট মোতায়েন রেখেছে। অর্থাৎ ভারতের সাথে যে কোনো সম্ভাব্য যুদ্ধে এই J-11 এবং J-16 বিমান সামনে থেকে নেতৃত্ব দেবে। এখন কথা হচ্ছে J-11 ও J-16 কতটা ক্যাপাবল, তারা কি এলএসিতে মোতায়েন থাকা ভারতের Su-30 MKI বা রাফেলের মতো বিমানকে কাউন্টার করতে পারবে। সবকিছুর উত্তর জানার জন্য চলুন দেখি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো বন্ধুরা, চাইনিজ J-11 মূলত রাশিয়ান Su-27-এর চাইনিজ কপি। অর্থাৎ চীন Su-27-কে কপি করে J-11 তৈরি করেছে। এবারে J-11-এর ক্যাপাবিলিটির কথা বলতেই হয় যে চীন J-11-কে মূলত একটি এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে ডেভেলপ করেছে, যার কারণে এতে এয়ার টু গ্রাউন্ড বা অ্যান্টিশিপ ক্যাপাবিলিটি যুক্ত করেনি চীন। তবে এত সব কিছুর পরেও এর এয়ার টু এয়ার ক্যাপাবিলিটি চমকে দেওয়ার মতো কিছুই না। চীনের তৈরি এই J-11-এ এয়ার টু এয়ার রোলের জন্য রয়েছে PL-12-এর মতন মিসাইল, এবং শর্ট রেঞ্জের জন্য রয়েছে PL-9, PL-8 এবং রাশিয়ান R-27-এর মতন মিসাইল। শত্রু বিমানকে শনাক্ত করার জন্য J-11-এ রয়েছে N-001VE পালস ডপলার রাডার। সক্ষমতার দিক থেকে যেটি ইন্ডিয়ান Su-30 MKI-তে ব্যবহৃত রাডারের থেকে অনেক পিছিয়ে। সব মিলিয়ে বলতে গেলে চাইনিজ J-11 আকাশ যুদ্ধে ইন্ডিয়ান Su-30 MKI থেকে অনেক পিছিয়ে থাকবে, বা বলতে পারেন Su-30 MKI খুব সহজেই চাইনিজ J-11-কে শুট ডাউন করার ক্ষমতা রাখে। যাই হোক, এবার আসা যাক J-16-এর বর্ণনায়। তো বন্ধুরা, চাইনিজ J-16 হচ্ছে একটি মাল্টি রোল স্ট্রাইক ফাইটার জেট। ফাইটারটি ডেভেলপ করা হয়েছে মূলত J-11BS ভার্সন থেকে। বলা বাহুল্য যে খাতা কলমের হিসাবে চাইনিজ J-16 দারুণ ক্যাপাবল একটি ফাইটার জেট। চীন তাদের এই J-16-এ সর্বাধুনিক AES রাডার IRST সিস্টেম যুক্ত করেছে। এছাড়া এয়ার টু এয়ার রোলের ক্ষেত্রে এর অস্ত্রের ভ্যারাইটি বেশ চোখে পড়ার মতো। এয়ার টু এয়ার রোলের জন্য চাইনিজ J-16-এ রয়েছে PL-10 এবং PL-15-এর মতো লং রেঞ্জ মিসাইল। এখানে বলে রাখি যে ইন্ডিয়ান এয়ারফোর্সের Su-30 MKI যদিও মাল্টি রোল বিবেচনায় J-16 থেকে বেটার, তবে এয়ার টু এয়ার রোলের ক্ষেত্রে খাতা কলমের হিসেবে J-16 কিন্তু Su-30 MKI-এর উপর বেশ ভারী পড়বে। যাই হোক, চিন্তার কিছু নেই, কারণ ময়দানে এখনও রাফেল রয়েছে। তো বন্ধুরা, রাফেল ভার্সেস চাইনিজ J-16-এর মধ্যে তুলনায় বেশি কিছু বলার নেই। তবে তারপরেও এইটুকু বলবো যে রাফেলের মোকাবিলা করা J-16-এর মতন ফাইটারের পক্ষে এক প্রকার অসম্ভব, বিশেষ করে লাদাখের মতন এলাকায়। বাকি এ বিষয়ে কোনো সন্দেহ থাকলে রাফাল বনাম J-16-এর কম্পারিজন ভিডিও ইউটিউবে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে J-16-এর উপর রাফাল কতটা ভারী পড়বে। সবশেষে আরও কিছু কথা না বললেই নয়, তা হচ্ছে লাদাখে ভারত চীন সীমান্ত বিবাদ শুরু হওয়ার পরে চীন কিন্তু এলএসিতে তাদের তথাকথিত 5th জেনারেশন ফাইটার জেট J-20-কে মোতায়েন করেছিল। তবে যবে থেকে এলএসিতে রাফেল ওড়া শুরু করেছে তখন থেকেই হঠাৎ J-20-র টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমার একান্তই ব্যক্তিগত মতামত এটাই যে চীন রাফেলের হাতে J-20-র ডিটেক্ট হওয়ার ভয়ে J-20-কে এক প্রকার আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।